সুপ্রিয় দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই সময়ের গানের আজকের আয়োজনে। আশা করি ভালো আছেন সবাই, আর যদি ভালো নাও থাকেন এখন নিশ্চয়ই মন ভালো হয়ে যাবে, কারণ আজকে আমরা সব চমৎকার গান শুনবো আমাদের আজকের অতিথির কাছ থেকে, যিনি তার মৌলিক গানগুলো শোনাতে এসেছেন আমাদেরকে এবং আপনাদেরকে। আজকে আমাদের সাথে আছেন আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী আমিরুল মোমিনিন মানিক, চলে যাচ্ছি তার কাছে। এর মধ্যে কাজ কেমন চলছে, গানের ব্যস্ততা কেমন যাচ্ছে? কদিন আগে আমার একটা সলো অ্যালবাম এসেছে, নাম হচ্ছে উল্টো মানুষ, এটা ইউটিউবে রিলিজ হয়েছে। ওকে, আমরা সেই অ্যালবামের কথাও শুনবো, গানও শুনবো, কিন্তু আমার পার্সোনাল রিকোয়েস্ট আছে, যদি অনেক পরে পেয়েছি কিন্তু একটা পুরনো গান শুনতে চাইবো, মানে বেশ অনেকদিনই হয়ে গেল, নচিকেতার সঙ্গে দুই বাংলায় যিনি ভীষণ জনপ্রিয় তার সঙ্গে আপনার একটি গান আছে আয় ভোর, তাই তো? সেই গানটা প্রথমে শুনি তাহলে। নিশ্চয়ই, এই গানটার লেখা এবং সুর করা আমারই। আমি খুব সৌভাগ্যবান যে নচিকেতা চক্রবর্তী এই গানে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন, এটা আমার অনেক বড় পাওয়া মনে করি। গানটা শুরু করছি তাহলে। ওকে। আয় ভোর, আয় ভোর, আয় ভোর, আয় তোরি অপেক্ষায় তোকে পেলে পাব মুক্তির রেখা। আয় ভোর, আয় ভোর, আয় ভোর, আয় বলেছিলি অন্তরে অন্তরে আসবে সোনালি সকাল, তোর জন্য হেঁটেছি বহু দূর, তবে কেন এই বেড়া যায়, তোর জন্য কত আর কষ্টের হাহাকার, তোর ছোঁয়াপে উঠবে জেগে অগণিত সুপ্ত প্রাণ, তুই তো আছিস ওই বুকের ভেতর স্বপ্নের নতুন নিশান, তোর জন্য হইচই আছিস বল কই, তোর যায় রাত যায়।
ভীষণ চমৎকার। এই গানটা দুজন মিলে করেছেন, নচিকেতা এবং আপনি, যদি আমরা তার ভয়েস এখানে মিস করেছি, বাট আপনি খুব অসাধারণভাবে গেয়েছেন। এবং আমি যতদূর জানি এই অ্যালবামেই তো আরেকটা গান আছে যেটা নচিকেতা এবং আপনি দুজনেই লিখেছেন, এরকম একটা গান। হ্যাঁ, নচিদা লিখেছেন প্রথম অন্তরা এবং মুখটা, তারপরে এই গানটা এইভাবে পড়েছিল। পরে নচিদাকে বললাম যে দাদা এটা তো পড়ে আছে, তো বললো যে তুমি লিখে নাও তাহলে। এই গানটার নাম হচ্ছে কলেজ লাইফ, আই ভরে অ্যালবামের। আচ্ছা, আমরা কলেজ লাইফ গানটাও শুনবো। আর এই সময়ের গানের আজকের আয়োজনে সাথে আছেন আজকের অতিথি সঙ্গীত শিল্পী আমিরুল মোমিনিন মানিক। আবারও চলে এলাম ভাই আপনার কাছে। তো যেটা বলছিলাম, আরেকটা গান যেটা আপনার সেই অ্যালবামটাতে, প্রথম গানটা যে অ্যালবামে শুনলাম, সেই গানটা এবার শুনি তাহলে। আই ভোর অ্যালবামেরই এটা আরেকটা গান, সেটা নাম হচ্ছে কলেজ লাইফ। খুবই মজার একটা গান। আচ্ছা, দেখা যাক, আশা করছি দর্শকরা খুব এনজয় করবেন। আশা করছি, শুনি তাহলে। করে কলেজ যাই, সোনালি দিনগুলোকে কাছে পাই। আবার ইচ্ছে করে কলেজ যাই, সোনালি দিনগুলোকে কাছে পাই। ভুলবো না ক্লাসেতে ঢুকতে, পরীক্ষাতে বসে ঢুকতে, ভুলবো না গেজাতে মিলে সবাই। আবার ইচ্ছে করে কলেজ যাই, সোনালি দিনগুলোকে কাছে পাই। হো না কমন রুমে বসে, বেহিসেবি অঙ্ক কষে, স্বপ্ন বিলাসে গা ভাসাতে, পুঁজিবাদী রাজনীতি থেকে সাম্যবাদী স্বপ্ন একে, অবশেষে ফেরা সেই বাসাতে। ভুলবো না এবার বলতে, একসাথে চলতে চলতে, আই লাভ ইউ লাভ ইউ মোনাই। আবার ইচ্ছে করে কলেজ যাই, সোনালি দিনগুলোকে কাছে পাই। আবার ইচ্ছে করে কলেজ যাই, সোনালি দিনগুলোকে কাছে পাই। ও ভুলবো না স্লোগান প্রতিবাদে, নতুনের স্বপ্ন সাধে, জেগে উঠতে ভীষণ সাহসে, চেনা অন্ধকার গলি থেকে অচেনা মহাসড়কে, একলা একা হেঁটে হেঁটে যেতে। ভুলবো না এবার বলতে, একসাথে চলতে চলতে, আয় হেঁটু হেঁটু মনাই। আবার ইচ্ছে করে কলেজ যাই, সোনালি দিনগুলোকে কাছে পাই। আবার ইচ্ছে করে কলেজ যাই, সোনালি দিনগুলোকে কাছে পাই। ভুলবো না ক্লাসেতে ঢুকতে, পরীক্ষাতে বসে ঢুকতে, ভুলবো না গেজাতে মিলে সবাই। আবার ইচ্ছে করে কলেজ যাই, সোনালি দিনগুলোকে কাছে পাই। আবার ইচ্ছে করে কলেজ যাই, সোনালি দিনগুলোকে কাছে পাই। ভীষণ চমৎকার, মানে ভীষণ চমৎকার একটা গান, একদম কলেজ লাইফের কথা মনে পড়ে যাচ্ছে সবার, খুব নস্টালজিক হয়ে যায়, আমি আমার মনে হয় যারা আছেন সবাই। আচ্ছা, আমরা তো একটা অ্যালবাম থেকে দুটো গান শুনলাম, আই ভোর থেকে, তো পরবর্তী গান আমরা কোনটা শুনব? সম্প্রতি আমার একটা অ্যালবাম বের হয়েছে, অ্যালবামের নাম হচ্ছে উল্টো মানুষ। ওকে, একদম লাস্ট যেটা বের হয়েছে, তাই তো? গানটা শুনছি, এবং গানটা শুনতে শুনতে আমরা তাহলে বিরতিতে চলে যাব, তারপরে ফিরে এসে আবার বাকি গান এবং কথা। যে গান শুনবো এটার নাম হচ্ছে ঘরবন্দি। আচ্ছা, ওকে, প্রিয় দর্শক, চলুন এবার শুনবো ঘরবন্দি গানটি, এবং এই গানটি শুনতে শুনতে বিরতিতে চলে যাব, কিন্তু আপনারা কোথাও যাবে না, থাকুন আমাদের সাথে, একটু পরেই আবার ফিরে আসব। সারা দিন ঘরবন্দি, কারো সাথে নেই সন্ধি, সারা দিন ঘরবন্দি, কারো সাথে নেই সন্ধি, যার সাথে ছিল লেনা দেনা, সে তো ভীষণ রকম
মাত্র দন্দী, সে তো ভীষণ রকমাত্র দন্দী, সারাদিন ঘর বন্দি কারো সাথে নেই সন্ধি, সারাদিন ঘর বন্দি কারো সাথে নেই সন্ধি, যার সাথে ছিল লেনা দেনা, সে তো ভীষণ রকমাত্র দন্দি, সে তো ভীষণ রকমাত্র দন্দি। জানালার ফাঁক ফাঁক চুপচাপ থাক, আলোদের শীষ যেন বিষাক্ত বিষ, জানালার ফাঁক থাক চুপচাপ থাক, আলোদের শীষ যেন বিষাক্ত বিষ, পুরনো প্রেমের গান সবিবৃত শুনশান, পুরনো প্রেমের গান সবিবৃত শুনশান, এ যে পুরনো কাশন্দি, সে তো ভীষণ রকমাত্র দন্দি, সে তো ভীষণ রকমাত্র দন্দি। কবিতার বই রই বুধ হয়ে রই, বুকের হাহাকার করে তোল পাড়, কবিতার বই রই বুধ হয়ে রই, বুকের হাহাকার করে তোল পাড়, স্মৃতির অভিমান প্রিয় অভিধান, স্মৃতির অভিমান প্রিয় অভিধান, এ যে বেঁচে থাকা ফন্দি, সে তো ভীষণ রকমাত্র দন্দি, সারাদিন ঘর বন্দি কারো সাথে নেই সন্ধি, সারাদিন ঘর বন্দি কারো সাথে নেই সন্ধি, যার সাথে ছিল লেনা দেনা, সে তো ভীষণ রকমাত্র দন্দি, সে তো ভীষণ ভীষণ রকমাত্রদন্দি। চলছে এই সময়ের গান, আমাদের সাথে আছেন আজকে আমাদের অতিথি সঙ্গীত শিল্পী আমিরুল মোমিনের মানিক, আমরা চমৎকার সব গান শুনছি, আবারও ফিরে যাচ্ছি তার কাছে। আপনার কাছে একটা প্রশ্ন আমার, আপনার গানগুলো সবসময় একটু জীবনমুখী হয়, কেন করেন? আমি মনে করি যে গান হচ্ছে চকচকে তলোয়ারের মতো, যে তলোয়ার দিয়ে হৃদয়ের অন্ধকার কেটে ফেলা যায়। বাহ, পরের গানে চলে যেতে চাই, কোন গানটা এবারে আমাদের জন্য আছে? আমি গান গাইবো, এটার নাম হচ্ছে মাঝে দশ মাস দশ দিন, এটা আমার মা অ্যালবামে একটা গান, শুনি তাহলে। মাঝে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি, মাঝে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি, মাঝে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী।
কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পড়ে পিঠাপুলি বানাইয়া পায়েস রাঁধিয়া মা অপেক্ষা করে। কত ছেলে বাড়ি যায় আমার না কাজ ফুরায়, কত ছেলে বাড়ি যায় আমার না কাজ ফুরায়, যাবো বলি তবু বাড়ি হয় না যাওয়ারে, মাঝে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী। লেখে ছোট বোন টেলিফোন করে, চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে, ভীষণ জ্বরের ঘরে মা কান্দা বলে ভুলা কি গেছিস মোরে। কত ছেলে বাড়ি যা কত ছেলে বাড়ি যায় আমার না কাজ ফুরায়, যাব বলি তবু বাড়ি হয় না যাওয়ারে, মাঝে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী। হঠাৎ একদিন রাত দুপুরে, হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, সব কিছু আছে আগের মতো মা হারিয়ে গেল, এখন আর পথ চাইয়া এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া, তাই তো কষ্টে হৃদয় গোরে মরে, এরকম একটা গানের পরে নীরবতাই মনে হয় সবচাইতে বড় ভাষা হতে পারে, কিছু বলার নেই। খুব চমৎকার গান, মাকে নিয়ে যে কোনো কিছুই আসলে খুব স্পর্শকাতর, ভীষণ টাচি করে আপনি গেয়েছেন। যে মা এবং বাবাকে শ্রদ্ধার সঙ্গে দেখা এবং তাদের কোনো কষ্ট না দেয়া, অবশ্যই তাই, সেটা কারোরই কাম্য নয়, সন্তান হয়েও কাম্য নয়, যখন আমরা নিজেরা মা বাবা হব তখনও কাম্য নয়। যাই হোক, খুব চমৎকার একটা গান শুনলাম। পরের গানে যেতে চাই, যেটা আমাদের শেষ গান হবে আজকের অনুষ্ঠানের। তো সেই শেষে একটু জানতে চাই যে সামনে কি কাজ আমাদের জন্য আছে, কি পরিকল্পনা আছে সামনের জন্য। সামনে অনেকগুলো সিঙ্গেলস বের হবে, কারণ এখন তো আসলে একদম তাই, একদমই তাই, মানে অডিও অ্যালবাম মানুষ খুব কম শুনে, ভিডিও দেখে, তো ভিডিও সিঙ্গেল আকারে বের হবে আর অনেকগুলো কাজ। ওকে, সো মিউজিক ভিডিওর কাজ, মানে সেই পরিকল্পনা চলছে। মিউজিক ভিডিওর জন্য বেশ কটা গানের কাজ চলছে। একটা খুব মানে সুখবর আছে আমার জন্য, যে ওস্তাদ রাহাত ফতে আলী খান তার সঙ্গে একটা কাজ করার মানে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, রিয়েলি আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমি প্রথম জানালাম। ইনশাল্লাহ এবছরের মার্চ বা এপ্রিলের মধ্যে আমরা অপেক্ষা করছি, চমৎকার কিছু একটা হবে সেটার আশায় আমরা রইলাম। শেষ গানটা শুনবো, তবে তার আগে আমি আমার দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করি ভালো লেগেছে আপনাদের। আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগা। আগামী দিন একই সময়ে একই চ্যানেলে আবার দেখা হবে আপনাদের সাথে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর হ্যাঁ, আপনাদের মধ্যে কেউ যদি তার মৌলিক গানগুলো নিয়ে আমাদের অনুষ্ঠানে আসতে চান তাহলে আমাদেরকে জানিয়ে লিখুন এই ঠিকানায়। প্রযোজক এই সময়ের গান, NTV, BSCC ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা। ভাই, তাহলে শেষ গানটা শুনে ফেলি। ছায়ামানবী এই গানের শিরোনাম, শুনি তাহলে।
মাঝে বসো তোমার, তুমি ছায়া মানবী, তোমার জন্য উজাড়া মা রোদে না পৃথিবী, ছায়ার মাঝে বসো তোমার, তুমি ছায়া মানবী, তোমার জন্য উজাড়া ছায়া পড়ে থাকে আমার চোখের পথরে, যখন যাই ছুতে আমি অচেনা দূরত্বে যাই সুরে, ছায়ার মাঝে বসো তোমার, তুমি ছায়া মানবী, তোমার জন্য উজাড়া কখনো তবু পাওয়ার আকুলতা, ঠোঁটের কোণে ঝুমিয়ে রাখি হাজারো না বলা কথা, পাবো না জানি কখনো তবু পাওয়ার আকুলতা, ঠোঁটের কোণে ঝুমিয়ে রাখি হাজারো না বলা কথা, ছায়ার মাঝে বসো তোমার, তুমি ছায়া মানবী, তোমার জন্য উজাড়া মার রোদে লা পৃথিবী, তোমার ছায়া পড়ে থাকে আমার চোখে পথরে, যখন যাই ছুতে আমি অচেনা দূরত্বে যাই সরে, ছায়ার মাঝে বসো তোমার, তুমি ছায়া মানবী, তোমার জন্য উজাড়া মাঝে বসো তোমার, তুমি ছায়া মানবী, তোমার জন্য উজাড়া মার রোদেলা পৃথিবী।